হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবার প্রথমে সবাইকে জানাচ্ছি ভেরি গুড মর্নিং। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটা ব্লগ। তো আজকে আমাদের ডেস্টিনেশন কোথায় এতক্ষণে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো। আজকে আমরা চলেছি বর্তির বিল, আর আমাদের সঙ্গে আমাদের সঙ্গী, আমাদের গ্রুপ রাইডার্স। সমস্ত কিছু ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে। দুর্দান্ত একটা স্পট, দুর্দান্ত লাগবে, দারুণ দারুণ সব এক্সপিরিয়েন্স রয়েছে, তার জন্য ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। তো চলো আমাদের সাথে তোমরাও। আমরা আমাদের মিটিং পয়েন্টে চলে এসেছি, এখানে আমাদের সঙ্গে দেখা হয়ে গেছে রাখিদের। এবার আমরা আবার রওনা দেব। আমরা এখন ধরলাম কল্যাণী এক্সপ্রেসওয়ে, এখান থেকে আমরা যাব বেড়াবেড়িয়া খড়ের মাঠ। আমরা ডানলপ হয়ে, বেলঘরিয়া হয়ে, নিমতা হয়ে তারপর উঠেছিলাম কল্যাণী এক্সপ্রেসওয়েতে। কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে আমরা ঢুকে গেলাম মোড়াগাছা মোড়ের দিকে। এবার এখান থেকে নীলগঞ্জ বাজার হয়ে সোজা পৌঁছে যাব বর্তির বিল। ভোরে উঠে বেরিয়েছি তাই চাটাও খাওয়া হয়নি, এবার একটা টি ব্রেক। তো সবাই আমরা একজোট হয়েছি একটা দোকানে, এখান থেকে আমরা একটু চা খেয়ে নেব। বর্তির বিল বা বলা যায় বত্রিশ বিল। ব্যারাকপুরের খুব কাছে নীলগঞ্জ থেকে একটু এগোলেই বেড়াবেড়িয়া গ্রামের ভেতর দিয়ে গেলেই দেখা মিলবে এই সুন্দর ঝকঝকে বর্তির বিলের। বারাসাত, ব্যারাকপুর এবং নৈহাটি, এর মাঝখানে 3200 একর জমির ওপর মূলত বর্ষাকালে বৃষ্টির জল জমে তৈরি হয় এই বিল। আবার কারো কারো মতে এখানে 32টি গ্রামের জল যায় এই বিলটিতে, তাই এর নাম বত্রিশ বিল। দিগন্ত বিস্তৃত জলা জায়গা, আর মাঝখান দিয়ে চলে গিয়েছে সরু একফালি মাটির রাস্তা, দূরে কিছু কুটির বাড়ি। রাস্তার ধার দিয়ে শুকানো হচ্ছে পাট, এবং বর্তির বিল জুড়ে ঘুরে বেড়াচ্ছে ছোট ছোট ডিঙি নৌকা। এই নৌকায় চড়ে 30 মিনিট বিলে ঘুরানোটাই মূল আকর্ষণ। এই নির্জন রোম্যান্টিক পরিবেশ এই কারণে প্রি ওয়েডিং ফটোশ্যুটের জন্য বেশ বিখ্যাত হয়ে উঠেছে। তাই তোমরা যারা চাইছো একদম নৌকায় করে ফটোশ্যুট করতে, অথবা প্রি ওয়েডিং বা যে কোনো স্পেশাল অকেশনে শ্যুট করতে, চটপট চলে আসো বর্তির বিলে। বর্তির বিল ঘুরে দেখার আদর্শ সময় ভোরবেলা, নয়তো পরন্ত বিকেল। তবে বর্ষাকালে এই বিল একদম ভরা থাকে জলে। আমরা এসেছি হালকা শীতে, তাই এখানটা আগের থেকে অনেকটাই শুকনো। তবে অপূর্ব সুন্দর পরিবেশ এবং শীতের হালকা ঠান্ডা হাওয়া মোহময় করে তুলেছে, আরো সুন্দর করে তুলেছে। আমরা এখানে এসেছি বাইকে করে। যদি তোমরা চাও অবশ্যই চলে আসতে পারো, আর যদি তা না থাকে তাহলে ট্রেন ধরো ব্যারাকপুর অথবা দত্তপুকুর,
সেখান থেকে নীলগঞ্জ বাজার, তারপর উমা মেডিকেল হলের বিপরীতের রাস্তা দিয়ে বেড়াবেরিয়া গ্রাম, সেখান থেকেও টোটো পেয়ে যাবে। যে রাস্তা ধরে যাবে চারপাশে বাঁশগাছের জঙ্গল, সারি সারি চোখে পড়বে গাছ। কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে গেলে বাসুদেবপুর মোড় থেকে ভেতর দিকে আসতে হবে। শীতের সময় এখানে বিভিন্ন পরিযায়ী পাখির দর্শন মেলে এবং এই জন্য এই মোহময় পরিবেশে সারাটা দিন কাটানোর জন্য সব থেকে বেস্ট অপশন এই বর্তির বিল। এবার তোমাদেরকে দেখাই আমাদের নৌকা ভ্রমণের ভিডিও, তো চলো দেখতে থাকো। আমরা এসে পৌঁছেছি বর্তির বিল মেইন স্পটে, যেখান থেকে তোমরা নৌকো করে যেতে পারো। তো তোমরা আমার পিছনে দেখতেই পাচ্ছ, এখান থেকে কিছুটা জল রয়েছে যেখানে এই মাঝি ভাইরা তোমাদের নিয়ে যাবে আর ঘুরিয়ে নিয়ে আসবে। তাহলে আমরা নৌকায় উঠবো আর তারপর সেই নৌকার ওঠার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব তোমাদের সাথে। জায়গাটা অসাধারণ সুন্দর, এখানে এলে তোমাদের মন ভরে যাবে। তো অবশ্যই সামনে শীতকাল আসছে, তোমরা চটপট চলে আসতে পারো এই জায়গায়। আশা করি এলে তোমাদের খুব ভালো লাগবে। আমরা এখন একটা দুর্দান্ত জায়গায় দাঁড়িয়েছি, চারপাশটা দেখো শুধু শালুক ফুল। আর এখানে নৌকাটা আমাদের দাঁড় করানো আছে, এখানে আমরা ছবি টবি তুলছি। খুব সুন্দর, দুর্দান্ত জায়গা, চারপাশটা দেখো মন ভরে যাবে। চলো সেখানে একবার ফলো করে আসো বৌদিকে, আর দেখা হচ্ছে আগে। বলো 9088-3804-1। নাম সমীর মজুমদার। আচ্ছা, তো সমীর কাকা, তো সমীর কাকার সঙ্গে তোমরা দেখা করতে পারো অবশ্যই। সঙ্গে
তোমরা কি করতে পারো, আমাদের চ্যানেলের রেফারেন্স দিতে পারো। তো কাকা অবশ্যই কিছু না কিছু কনসেশন তো করবেই, করবে তো? অবশ্যই কাকা কিছু না কিছু কনসেশন করবে, আর তোমাদের ঘুরিয়ে দেখাবে সব থেকে সেরা সেরা স্পট আর সব থেকে সুন্দর সুন্দর জায়গাগুলো। আজকে আমরা বর্তির বিলে আসার পরে সত্যি খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম, কারণ জল ছিল না। কিন্তু জল না থাকার পরেও আমরা এতটা সুন্দর জায়গা ঘুরলাম, এতটা সুন্দর ফিল করলাম, আর আজকের ওয়েদার ইটস রিয়েলি টু মাচ। তাহলে বন্ধুরা কেমন লাগলো জানাও কমেন্ট বক্সে। এই সুন্দর আবহাওয়া, ঠান্ডা ফুরফুরে হাওয়া গায়ে লাগিয়ে নৌকা ভ্রমণ বর্তির বিলে সব থেকে পছন্দের এবং সব থেকে পরম পাওয়া। প্রকৃতির মাঝে কাটানো এই অমূল্য কিছু স্মৃতি সযত্নে নিজেদের মনির মণিকোঠায় তুলে রেখে এবার আমাদের নৌকা ভ্রমণ থেকে নামার পালা। এরপর এখানে রয়েছে ছোট ছোট হোটেল, তাই তোমরা এখানে এসে আরামসে ব্রেকফাস্ট করতে পারো। তো এবার তোমাদের দেখাবো এখানে কোন কোন হোটেল রয়েছে, সেখানে যাব এবং কী কী খাচ্ছি সেটাও থাক, তো দেখতে থাকো। তো বর্তির বিল এলে তোমরা এখানে রেস্টুরেন্ট পেয়ে যাবে। এখানে কিছুটা দূর দূর একটা একটা ছোট ছোট করে রেস্টুরেন্ট করা আছে। আমরা এখন এই রেস্টুরেন্টে ঢুকছি, দেখা যাক কী পাওয়া যায়। তারপর এখান থেকে স্ন্যাক্স খেয়ে আমরা ফিরবো আবার বাড়ি। এই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবে, আর প্রত্যেকটা ভিডিও লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই চাই, আর এটা করতে কিন্তু একদমই ভুলবে না, ঠিক আছে? দিদি খুব ভালো ব্লগ বানায়, আমিও মানে আমরা সবাই দিদি খুব বড় ফ্যান, মানে দিদির সাথে দেখা হয়ে গেছে আজকে, মানে সত্যি নিজেকে অনেক লাকি ফিল মনে করছি, লাকি ফিল হচ্ছে, মানে করে দিও সাবস্ক্রাইবটা করে দিও। তো বন্ধুরা এবার আমার ব্লগটা শেষ করার পালা। আশা করব তোমাদের খুব ভালো লেগেছে, তাই এই শীতে চট করে চলে এসো বর্তির বিলে। কলকাতার বেশ কাছাকাছি এত সুন্দর একটা স্পটে সারাদিন কাটিয়ে অনেকখানি আনন্দ এবং অনেকখানি দারুণ দারুণ অভিজ্ঞতা সঞ্চয় করতে। দেখা হচ্ছে পরের ভিডিওয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।